ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইউরোপ বাংলা কনসালটেন্টস এন্ড প্রাইভেট লিমিটেড থেকে আমি বিলমা আজকে আমরা কথা বলবো একটা এশিয়ান কান্ট্রি নিয়ে এশিয়ান কান্ট্রি অর্থাৎ যখন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট বাইরে পড়তে যাওয়ার কথা ভাবে তখন এশিয়ার ভিতরে যদি আসলে কোনো কান্ট্রি খুঁজে তার জন্য সবচেয়ে বেটার অপশন হতে পারে হয় জাপান অথবা সাউথ কোরিয়া আমরা আজকে কথা বলতে চলেছি সাউথ কোরিয়া নিয়ে সাউথ কোরিয়া যার অফিসিয়াল নেম হচ্ছে দ্য রিপাবলিক অফ কোরিয়া দেশটির কারেন্সি হিসেবে থাকছে ওন এবং ক্যাপিটাল হিসেবে থাকছে সিওল এখন আসি যে দেশটির নেইবারিং বা বর্ডারিং স্টেট যদি বলা লাগে তো নেইবারিং বা বর্ডারিং স্টেট হিসেবে থাকছে আপনার নর্থ কোরিয়া এবং সেই সাথে চায়না এখন আসি দেশটিতে আসলে অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনি গেলে কি কি ফ্যাসিলিটিস পাচ্ছেন ফ্যাসিলিটিস বলতে আপনি দেশটিতে পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন উইকলি 20 আওয়ার্স করে সেই সাথে আপনার যে সেমিস্টার ব্রেক আছে ওটাতে ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন অর্থাৎ নিয়মটা আসলে ইউরোপিয়ান কান্ট্রিজ এর মতো সেই সাথে পিআর ফ্যাসিলিটিস পাচ্ছেন পিআর ফ্যাসিলিটিস অ্যাভেল করতে পারছেন এক্ষেত্রে আপনার স্টুডেন্ট ভিসাটাকে ওয়ার্ক ভিসা কনভার্ট করতে হচ্ছে আপনার ব্যাচেলার্স বা মাস্টার্স এর স্টাডিজ শেষ হওয়ার পরে এবং সেই সাথে আপনি দেশটিতে দেশটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ যদিও কোরিয়ান বাট আপনি যখন দেশটিতে পড়তে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি 100% ইংলিশ টপ কোর্স পেয়ে যাচ্ছেন এবং এই ক্ষেত্রে ইংলিশ টপ কোর্সের ক্ষেত্রে স্টুডেন্টদের মাথায় আছে যে আয়েলস লাগছে কিনা তাদের জন্য বলা যে একটা মিনিমাম রিকোয়ারমেন্টের আয়েলস আপনি অ্যাভেল করতে পারলেই হয়ে যাচ্ছে যে আপনি যদি ব্যাচেলার্সের জন্য পড়তে চান সেক্ষেত্রে আপনার আয়েলস 5.5 লাগছে এবং মাস্টার্সের জন্য পড়তে গেলে আপনাকে আয়েলসে ক্যারি করতে হচ্ছে 6 এই পয়েন্টটা থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারছেন দেশটির জন্য সেই সাথে টিউশন ফিজও কিন্তু মোটামুটি রিজনেবল টিউশন ফিজ হতে পারে আপনার অ্যারাউন্ড 5 to 7,000 ইউএসডির মতো আর যদি মনে করেন যে দেশটিতে আসলে লিভিং কস্ট কীরকম পড়তে পারে সেই ক্ষেত্রে বলবো দেশটিতে আপনি অ্যারাউন্ড 30 to 40,000 এর মধ্যে আপনি একটা মাস এফোর্ড করতে পারবেন এবং দেশটিতে আসলে পার্ট টাইম জব করে অন্যান্য যে কোনো এশিয়ান কান্ট্রির তুলনায় খুব বেশি আয় করা সম্ভব তো এই ক্ষেত্রে আপনি আসলে এই ব্যাপারটা নিয়ে একদম টেনশন না করলেও হবে তো আসলে যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন মনে করে যে একটা দেশে গিয়ে নিজে টিউশন ফিসটা নিজে বেয়ার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সাউথ কোরিয়া একটা ভালো অপশন হতে পারে এবং সেই সাথে আপনি যদি মনে করেন ব্যাংক স্টেটমেন্টটা কিরকম দেখাতে হচ্ছে সেই ক্ষেত্রে বলবো যে আপনি যদি সিওলে যান সেক্ষেত্রে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে 20,000 ইউএসডি এবং সিওল বাদে যে কোনো জায়গায় যদি আপনি যান সেক্ষেত্রে 18,000 ইউএসডি দেখাতে হচ্ছে এবং আপনার এম্বাসি বাংলাদেশে আছে সেক্ষেত্রে ইন্ডিয়া যাওয়ার কোনো দরকারই নেই এবং আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টসগুলো আমি একটু মেনশন করে দিই রিকোয়ারমেন্টস হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি মিলে 3-3 ইন টোটাল 6 থাকলেই হচ্ছে এবং আইএলএস 5.5 এবং মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলার্সের সিজি লাগছে 2.5 এবং আইএলএস লাগছে 6 এটা আসলে কিছু কিছু ক্ষেত্রে ডেফিনেটলি শিথিলযোগ্য এবং আপনার রিকোয়ারমেন্ট রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো মেনশন করে দিচ্ছি পাসপোর্ট লাগছে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট আপডেটেড সিভি রিকমেন্ডেশন লেটার এবং সেই সাথে লাগছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে আপনার এই তো এই মোটামুটি জিনিসগুলো থাকলে কিন্তু আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারছেন দেশটির জন্য এবং সেই সাথে আয়েলস কোডটা জমা দিলেই হয়ে যাচ্ছে আর নিশ্চয়ই জেনে থাকবেন আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই আমরা অ্যাসেসমেন্টটা ফ্রিতেই করে থাকি তো আমাদের যারা যারা ভাবছেন যে দেশটিতে অ্যাপ্লাই করবেন এবং আপনি যদি দেশটিতে অ্যাপ্লাই করার জন্য ইচ্ছুক হন সেক্ষেত্রে আমাদের ঢাকা বা চট্টগ্রামের অফিসটা ভিজিট করলেই হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5:30 পর্যন্ত আমরা ফ্রি কাউন্সিলিং করে থাকি এই সময়টার ভিতরে অফিস ভিজিট করলেই হচ্ছে আর যদি অফিস ভিজিট করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সটা চেক করলেই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন যেগুলোতে আপনার ডকুমেন্টসের ছবি তুলে বা স্ক্যান কপিস পাঠিয়ে দিলেই হচ্ছে আমরা অ্যাসেসমেন্ট করে দিতে পারছি আর অ্যাসেসমেন্টের ক্ষেত্রে এই সময়টা ডেফিনেটলি মেনটেন করবেন 10টা থেকে 5:30 এবং অফিস ভিজিটের ক্ষেত্রে শুক্রবার এবং যে কোনো সরকারি ছুটির দিন বাদ দিয়ে অফিস ভিজিট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ